উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের শবদেহ দাহ না করে সমাধিস্থ করা হবে তার বাড়ির পাশেই। ইতিমধ্যে সমাধিস্থ করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে মৃতের বাবা ও স্ত্রীর ইচ্ছেতেই বিজেপির তরফে সমাধি করার কাজ শুরু হয়েছে। মৃত উলেন রায়ের আত্মীয় কিশোর রায় বলেন, উলেন রায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছে তার স্ত্রী ও তার বাবা। তাদের ইচ্ছে বাড়ির কাছে পুকুরের পাশে তার সমাধি তৈরি করা হোক, সমাধির পাশেই একটি মন্দির তৈরি করা হবে। পরিবারের ইচ্ছে পূরণ করতে বিজেপির তরফে সমাধি নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, উলেন রায়ের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। কৃষি কাজ করেই সংসার চালাতেন তিনি। বর্তমানে উপার্জনের মতো কেউ নেই, এই কারণে পরিবারের এক সদস্যকে চাকরি এবং তার ছেলে ও মেয়ের পড়াশোনার জন্য আবেদন করা হয়েছে। বিজেপি সাংসদরা তারা আশ্বাস দিয়েছেন, বিজেপি সাংসদ ও নেতাদের প্রতি তাদের বিশ্বাস রয়েছে। উল্লেখ্য, গত 7ই ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। ঘটনার পর বিজেপি অভিযোগ করে যে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে, তবে রাজ্য পুলিশের তরফে তা অস্বীকার করা হয়। যদিও উলেন রায়ের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে বিজেপির কার্যকর্তারা। মানুষ তো জায়গা গেল, দেখতে পারলো যে এরকম করে মিছিলে গেলে ইয়ে গেলে গুলি খাইতে হয়, ইয়ে খাইতে হয়। আমি আশা করি এখন বাচ্চা খাচ্চাগুলোও লেখাপড়া করতেছে, বড় হচ্ছে, আশা করা যায় এই জিনিসটা ওরা বুঝে যাবে যে আমাদের কীভাবে বাঁচতে হবে, কীভাবে চলতে হবে। আমি তো কাউকে খারাপ বলতে পারি না। হ্যাঁ, এটা সবাই দেখতেছে ঘটনাটা, আমি গেছি, বুড়িকে দেখছি, দেখে আর আর কী বলবো। এরকম আমি তো বললাম যে এরকম তো আমি কখনো দেখিনি যে কোনো জায়গায় পার্টি করতে গেলে, দাবি করতে গেলে, হ্যাঁ, পুলিশের গুলি খেয়ে মরতে হয়, এরকম তো আমি দেখিনি। হ্যাঁ, এটা দেখছি যারা অন্যায় করে পুলিশ ধরে নিয়ে যায়, হ্যাঁ, আইন মতো ব্যবস্থা হয়, কিন্তু এটা তো ডাইরেক্টে খুশের মতো কেসটা হয়ে গেল আর হয়েই গেছে। এটা কী বলবো, এটা তো আইনের মধ্যে তো জানি না, এটা কোন আইন, কী আইন, কীভাবে কী করছে, কী করবে এই বলতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। বাবারও ইচ্ছা, আমার বোনেরও ইচ্ছা, হ্যাঁ, ওর একটা এখানটা সমাধি বানা হবে, হ্যাঁ, পারলে, হ্যাঁ, ওর জন্য একটা মূর্তিও হবে। হ্যাঁ, এখন কীভাবে কতটা হয় না হয়, হ্যাঁ, সেটা এখন মিস্ত্রি বা ইয়ে বা ওইটা আবার টাকার ব্যাপার আছে, এটা সময় আসলে পরে দেখা যাবে। আর আমরা করবো, যেভাবে হোক, ছোটো হোক বড় হোক করবো, এটাই আমার সাপোর্ট আছে। ভাইটা যখন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আজকে ওর মৃত্যু হলো, এর জন্যই আমরা ভাবিয়ে নিলাম সবাই, জয় শ্রীরাম বলা এত যে, হ্যাঁ, এরকম যে হবে তার জন্যই না পুরে ওর জন্য এখানটায় বাড়িতেই রাখা হবে নিজের জমিতে। যারা আসছে সবাই বলছে আমরা সাপোর্ট আছি, তোমরা কাজ করো, সেই সেই সাহসে সঙ্গে সঙ্গে আমরা জিসিবি ডাকে নিয়ে আসে কাজ শুরু করে দিই। আমাদের মনকে এটাই আশাবাদ দিচ্ছে, তিন ছেলে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, এবং যোগ্যতা হলেই চাকরি ওরা অবশ্যই করে দিবে, এই ভরসাটা দিয়েছে। মানে ওকে দেখভালের জন্য কোনো অসুবিধা হলো বা ইয়ে হলো, ছেলেগুলা কিছু জানে না, তাকে লেখাপড়া করার জন্য পয়সা নাই, এ নাই, হ্যাঁ, ওগুলা ওরা সব দেখবে।